सत्यदेव लग्ना आमार काछे आमार दादू भाई और इंद्रोर रक्षा कवच मात्र बस एर बेशी लग्ना के निये आमी आर किच्छुटी भावते चाहिना ओके आमी कोनो दिन ए रायचौधुरी वंशेर बहू हिसेबे भावते पारबो ना गुरुदेव पारबो ना नीचु जातेर मेये कोनो दिन रायचौधुरी परिवारेर बहू होते पारे ना এই রায়চৌধুরী পরিবারের উত্তর পুরুষ কোন নিচু জাতের মেয়ের গর্ভে আসতে পারে না তবে হ্যাঁ সত্যি কথা বলতে কি গুরুদেব আমি লগ্নার কাছে কৃতজ্ঞ কারণ ও আমার দাদু ভাই আমার ইন্দ্রর প্রাণ বাঁচিয়েছে কৃতজ্ঞ কিন্তু আমার কৃতজ্ঞতা ওর প্রতি ততদিনই থাকবে যতদিন আমার দাদু ভাইয়ের জীবনের ফাঁড়াটা আছে মানে 18 বছর বয়স অবধি ব্যাস তারপর আর কিচ্ছু নাই তারপর আর কি তারপর লগ্নার একটা ভালো পাত্র দেখে দূর দেশে আমি বিয়ে দিয়ে দেব সারাটা জীবন ওর খাওয়া পড়া যাতে কোথাও কোনো রকম অসুবিধে না হয় সেটা আমি দেখব না না সন্ধ্যাকলা দিন এই কাজ করবেন না দেখুন দেখুন ওরা হচ্ছে ছেলে মানুষ ওদের মধ্যে কি সুন্দর বন্ধুত্ব আছে ধরুন না এই ক বছর একসঙ্গে থাকতে থাকতে ওদের বন্ধুত্ব যদি ভালোবাসায় বদলে যায় না হবে না আমি হতে দেব না কিন্তু আপনি কি করে পারবেন আপনি ওদের আলাদা করবেন কি করে ভুলে যাবেন না গুরুদেব আমি যেমন আপনার শিষ্যা তেমন এবাড়ির কর্তা মা সে যাই হোক মনে রাখবেন গুরুদেব আমার বলা কথাগুলো বাইরে যেন না বেরোয় ভুল করলেন চন্দ্রকলা দেবী আপনি ভুল করলেন আর আমি যদি সঠিক হই তাহলে আজ আমি ভবিষ্যৎবাণী করছি আমার অভিজ্ঞতা থেকে যে খুব শিগগির আপনি আপনার ভুল বুঝতে পারবেন সেদিন আপনার এ বাড়িতে কর্তামার আসনটা বজায় থাকবে তো ভুল করতেছ দাদা তুমি আমার কথা না শুনে ভুল করতেছ এখনো সময় আছে আমার কথা শোনো কিন্তু নন্দা তুই যা করতি বলতিছিস সে তো মেয়ের শ্বশুর বাড়ির বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করবার মতো মেয়ের শ্বশুর বাড়ির বিরুদ্ধে ভাবতেছ কেন মেয়ের পক্ষে ভাবতে পারতেছ না মেয়ের জন্য যদি যুদ্ধ করতে হয় করবে লড়বে আমি কয়ে দিলুম দাদা লগ্না ও বাড়িতে আদর হয়তো পাবে কিন্তু নিজের দর পাবে না আচ্ছা আচ্ছা দাদা তুমিই বলো ও যে হাসপাতালের বেশে কি বে তুমি বলো সে কি বে মাথায় সিঁদুর চুইয়ে দিলেই হলো কে সাক্ষী ছিল তার আর যারা ছিল তারা ওই চন্দ্রকলা দেবীর হাতের পুতুল নাচাতে চাইলে নাচবে হ্যাঁ বলতে বললে হ্যাঁ বলবে না বলতে বললে না বলবে এমনকি ওই হাসপাতালের ডাক্তাররা একমাত্র একমাত্র যে মানুষটা বললে তুমি একটু নিশ্চিন্তি হতে পারতে সেই মানুষটা তো হুঁশেই ছিল না লগ্নার পালো চেটু সে তো কিছু জানেই নেই দাদা দাদা আর দেরি করো নে তুমি এখনই যাও এখনই গিয়ে বলো অনুষ্ঠান করে ওদের বিয়ে দিতে কিন্তু নন্দা আমি বলছি আমি আর কোনো কথা শুনবো না দাদা শুধু আমরা না আরো দশজন জানুক লগ্না ওই বাড়ির বউ চন্দ্রকলা দেবী এখনো তার দেখানো দাঁত নিয়ে চলতেছে
সেদিন লুকোনো দাঁত বার করবে না দাদা, আমি কয়ে দিল আমাদের লগ্নার কপাল পুড়ে যাবে, আমাদের লগ্নার কপাল পুড়ে যাবে। ও ভালো মা, লগ্না একটু চুপ করবি, দেখছিস তো দুদিন পরে হাসপাতাল থেকে ফিরলাম, আগে একটু বুঝিয়ে নি তারপর তোর কথা শুনছি। একটাই তো কথা গো, একবার কাল যাই না স্কুলে জিজ্ঞাসা করে আসি কবে স্কুল খুলবে। ও ভালো মা, বলো না গো। ঠিক আছে বাবা, কালকের কথা কালকে ভাবা যাবে। না না, ভালো জেঠু তো বলে কালকার এসো আজ, আজকার এসো আব, এক্ষুনি বলো না গো ভালো মা। লগ্না এইভাবে ভালো মা ভালো মা করে সারাক্ষণ ভালো মার পেছনে ঘুরলে কি কোনো লাভ হবে রে? দেখ এই বাড়িতে যা সিদ্ধান্ত নেবার সবটাই কিন্তু মা নেন, আর তাই আমি তোকে একটা পরামর্শ দিচ্ছি, তুই না এখন থেকে ভালো করে সংসার কি করে করতে হয় সেটা শেখ। এইসব পড়াশোনার পেছনে সময় নষ্ট করে কি আর কোনো উপকার হবে রে মা? ও কথা বলো না গো, বড় হতে গেলে পড়াশোনা করতেই হয়। আর ভালো জেঠু তো আমায় সব সময় বলে যে লগ্না তোকে অনেক বড় হতে হবে, আর যদি আমি পড়াশোনা না করি তাহলে লাট সাহেবের হুঙ্গক কে করে দেবে? সব জানি লগ্না, আর জিভ কাটতে হবে না। আমি আবার বললেই না খারাপ হয়ে যাবো জানো তো বড় বৌ দিদি, আবার না বলে পারছিও না, এইভাবে না মেয়েটাকে মাথায় তুলো না গো। কুন্তলা মাথার মুকুটকে না জানো তো মাথাতেই রাখতে হয়, আর যদি আমি মাথা থেকে তাকে নামিয়েও দিই সে তাই থাকে গো। শিখলাম, আচ্ছা আসি। লগ্না লগ্না বাবা আমি তোকে একটা কথা বলে যাই, তুই কিন্তু ভালো মেয়ে হয়ে থাকবি হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে একজন ভালো বৌমা হয়ে ওঠার চেষ্টা করবি, অবশ্য যদি নিজের বাবার ভালো চাস তবে। বাবার কথা বললে কেন? হ্যাঁ বাবার কথা বললাম, বাবার কথা বললাম এই কারণে, দেখ এখন যদি তুই বেশি বেশি ভুল করিস বেশি বেশি দোষ করিস তাহলে তো তোর বাবাকেই কতগুলো খারাপ কথা শুনতে হবে তাই না, ভাল লাগবে তখন তোর? এই এই ওদিকে না এত কাজ পড়ে আছে বুঝলে, আমি যাই। হ্যাঁ আমি যাই। লগ্না তুই স্নান করবি তো? তুই স্নানে যা, এক্ষুনি আসছি। যা কুন্তলা কথাটা ঘোরালো মনে হলো, হঠাৎ এই কথা বললো কেন? মা কি নকুল দাদের নিয়ে কিছু ভাবছে নাকি, যেটা কুন্তলা জানে? শোন কাজল, একটা কথা সবাইকে জানিয়ে দিস, লগ্না এখন আর মালির মেয়ে নয়, সে বাড়ির বউ, আর তার বাবাও মালি নয়। তাই সবাই যখন ওদের সাথে কথাবার্তা বলবে বা ব্যবহার করবে সেইভাবেই যেন হয়, আর নকুল যেহেতু আর মালি নয় তাই কোনো টাকা পয়সা সে পাবে না, কিন্তু খাবার দাবার এ বাড়ি থেকেই যাবে, সেগুলো যেন যত্ন আত্তি করে পাঠানো হয়, সেদিকে খেয়াল রাখিস। হ্যাঁ রানুমা। যা কি ব্যাপার বড় বৌমা, কিছু বলবে না? মানে মা বলে ফেলো, তোমার চোখ বলে দিচ্ছে তোমার মনে অনেক প্রশ্ন জমে আছে। না মানে একটা বিষয় খুব খটকা লাগছে, মানে আপনি বললেন না নকুলদা আর এই বাড়ির মালি নয়। হ্যাঁ নয় তো, সেটা কি ঠিক হলো মা? পেটে লাথি তো মারেনি, দুবেলা খাবার দাবার তো যাবে বললো। নকুলদাকে আপনি চেনেন, ওর আত্মসম্মানে লাগবে মা।
আর ও যদি এবাড়ির মালি থাকে তাহলে রায়চৌধুরী বংশের সম্মান যে ধুলোয় লুটবে। কিন্তু ওদের কথাও তো আমাদের ভাবতে হবে মা, ওরা তো এখন আমাদের বাড়ির আত্মীয়। আত্মীয়? আত্মীয় শব্দের মানে বোঝো বড় বৌমা? মনে রেখো, লগ্না শুধু বাড়ি বদলেছে, জাত কিন্তু বদলায়নি। কিন্তু মা, ঋষিব মতো লগ্না সূর্যর বউ, রক্ষা কবচ। বড় বৌমা, তোমার স্বামী আর ছেলে কিন্তু এখনো হাসপাতালে, তুমি বরং তাদের নিয়ে ভাবনা চিন্তা করো। ছেলের বউকে নিয়ে ভাবনা চিন্তা করার সময় অনেক পাবে, কেমন? আমি নকুল বলতেছি, আপনার সঙ্গে কথা বলতে চাই। এসো দশ, এসো নগেন, এসো। মা বুঝি এত নকুল দা, কি ব্যাপার গো? আগে আমি কর্তামার সঙ্গে কথা বলতে এসেছি। কি কথা? তোমরা সবাই মিলে এখানে চলে এসেছো, কি ব্যাপারটা কি? এর নাম হই কর্তামা। কর্তামা, একখানা জরুরি প্রয়োজনে আমাকে আসতেই হলো। প্রয়োজনটা কার? তোমার নাকি দশরথের নাকি বাকিদের? আগে আমারই। তাহলে তোমার সাথে বাকিরা কেন? বলো দশরথ, নিজের মুখেই বল। আগে কর্তামা, আমাদেরও একটা বক্তব্য আছে। বলে ভালো, এ বাড়িতে তোমাদের সবার বক্তব্য শোনার জন্য আমি ছাড়া আর কেউ নেই দশরথ। তাই সই কর্তামা, তাই সই। বলছিলাম, লগ্নাকে তো বাড়ির বউ বলেই মেনে নিয়েছেন। হ্যাঁ, সে তো বটেই। বড় বৌমা, কথাটা যখন ওরা আমার সাথে বলতে এসেছে তখন আমি শুধু কথা বলি, কেমন? হ্যাঁ বলো দশরথ, কি বক্তব্য তোমার? বলছিলাম, আমরা চাই সকলকে সাক্ষী রেখে শাস্ত্র মতে বিয়েটা হোক। মেয়েটা কার নকুল? আগে আমার। তাহলে এরা কেন? অপরাধ নেবেন না কর্তামা, আসলে এ কথা আমাদের সকলেরই কথা। আচ্ছা, নকুল লোক জুটিয়ে এনেছে আমাকে জব্দ করবে বলে। তা নকুল, এই সাধারণ কথাটা বলার জন্য এত লোকে মিলে ভিড় করার কোনো দরকার ছিল না। সাধারণ কথা নয়তো কি? বিয়ে তো হয়েই গেছে, তাই নাকি কর্তামা? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে হয়েছে। আমার দাদু ভাইয়ের দেওয়া সিঁদুর যখন লগ্নার স্মৃতিতে উঠেছে তখন বিয়ে তো হয়ে গেছে। তাহলে আপনি বরণ করলেন কেন? তুমি কোত্থেকে জানলে সে কথা? তুমি তো তখন সেখানে ছিলে না নন্দা। আমি এখানে না থাকলেও খবর কানা আমার কাছে পৌঁছে গেছে। কর্তামা, বড় বউ দিদি হতেছেন ছেলের মা, তাহলে নিয়ম অনুযায়ী ছেলের বউরে বরণ করার কথা তো বড় বউ দিদির, কিন্তু সে কাজখানা করলেন আপনি। আর এই যুক্তিতে করলেন যে আসল বিয়েখানা হয়ে গেলি পর বড় বউ দিদি তারে বরণ করি ঘরে তুলবেন। তা আমারও সেই একই কথা, একই কথা কর্তামা। আমি দেখতে চাই আসল বিয়ে হয়ে গেলি পর ছেলের বউ হিসেবে বড় বউ দিদি আমার লগ্নামারে ঘরে তুলবেন, সুতরাং আসল বিয়েখানা দিয়ে দেন। আসল বিয়ে? আসল বিয়ে মানে অনুষ্ঠান করে বিয়ে, তাই তো? আগে হ্যাঁ কর্তামা, অনুষ্ঠান করবে। বোঝেন কর্তামা, নকুলদা যদি কন্যাদান না করে তাহলে বিয়ে সম্পন্ন হয় কি করে? ও নকুল, তুমি বুঝি কন্যাদান করতে চাইছো? হ্যাঁ কর্তামা, আমি তাই চাইতেছি। পুলিশে যাওয়ার ইচ্ছা হয়েছে নাকি নকুল? তোমার মেয়ের বয়স কত? 13 বছর। 13 বছর বয়সে মেয়ের বিয়ে দেওয়া যায়? সে বিয়েটা যে বেআইনি সেটা তুমি জানো না?
কত্তমা বলি আমার এক কান কথা ছিল, মন্দিরে সূর্য দাদা বাবুর সঙ্গে যার বিয়ে দিয়েছিলেন তার বয়স কি বেশি ছিল? কত্তমা আমরা জানি না আপনার মনে কি চলতেছে, আমরা জানতেও চাই না মোটে, শুধু শুধু আমাদের ইচ্ছে কানা পূরণ হোক ব্যাস। মা সত্যি কি করতে চাইছে আমাকে জানতে হবে। মা আমি বলছিলাম কি যখন ওরা চাইছে তখন ঠিক আছে একটা ভালো দিন দেখে তোমাদের জানিয়ে দেওয়া হবে। বেশ ঠিক আছে তাই হোক, তবে তালি লগ্না মারে ফিরায় দেন আমি ওরে নিয়ে যাই। ফিরিয়ে দেবো মানে? লগ্না এ বাড়ি থেকে যাবে না। তা বললি তো হবে রে কর্তামা, যতদিন না পর্যন্ত আসল বেকানা হতিছে ততদিন পর্যন্ত লগ্না মা আমার কাছেই থাকবে। লগ্না লগ্না বাবা বাবা লগ্না এখানে চুপ করে দাঁড়া না, আমি বাবার কাছে যাব। খবরদার না মারে মারে চল 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 নকুল আমারে আটকাবেন না কর্তামা। তুমি আমার হুকুম মানবে না? হুকুম আমি যে আর আপনার মালি নই কর্তামা, আর মালি নই, সে চাকরি থেকে আপনি আমারে ছাড়াইতেছেন, তাই আপনার কোনো কথা আমি আর শুনবো না। আমি এখন সবার আগে একজন বাপ, তারপর কোনো কর্মচারী। লগ্না মারে চল চল, তুই এখন এ বাড়িতে থাকবি, চল ঘরে চল চল বসে চল। মহাকাল ততদিন যে আমার মুক্তি নেই আপনারও মুক্তি নেই, ততদিন পর্যন্ত আমরা মিলিত হতেও পারবো না। বলুন বলুন মহাকাল কি চান আপনি, কি চান উত্তর দিন মহাকাল, উত্তর দিন আপনি। তার মানে আপনি উত্তর দেবেন না তাই তো? বেশ বেশ, তাহলে আজ আমি নিজেকে বলি দেব। হ্যাঁ মহাকাল, আপনার কাছে করা সেই প্রতিজ্ঞা, প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা আমি আজ ফিরিয়ে নিলাম।